আসসালামু আলাইকুম এভরিওয়ান, ANP কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি তৈরি করে দেখাবো ফার্মের মুরগি দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানিটা খুব সহজে রান্না করা যায়, সেই রেসিপিটা। তো প্রথমে আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, অর্থাৎ গরুর দুধ। তো সেটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে, মানে অল্প কুসুম গরম থাকা অবস্থায় আমি লেবু চিপে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ভিনেগার দিয়েও করতে পারেন, তবে ভিনেগারের থেকে লেবুটাই আমাদের স্বাস্থ্যসম্মত বেশি। তো এখানে আমি একটি লেবু কেটে নিয়েছিলাম, পুরো লেবুটা দিব না, অর্ধেকটা লেবু দিলেই কিন্তু দইটা হয়ে যাবে। আপনাদের যদি বাসায় দই থাকে তাহলে তো কোনো কথা নেই, যেহেতু টক দই লাগবে তাই আমি লেবু দিয়ে গরুর দুধ দিয়েই এই টক দইটা তৈরি করে নিয়েছি। তো টক দইটা এক পাশে রেখে দিয়ে আমি এখন মুরগিগুলোকে প্রসেসিং করে নিব। এখানে আমি ফার্মে মুরগি নিয়ে নিয়েছি। তো বেশ কিছু ফার্মে মুরগির মাংসগুলো এখানে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু মাংস বা পোলাওর চাল দিতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, আর যে টক দইটা আমি তৈরি করে রেখেছি দেখুন খুব সুন্দর একটা টক দই হয়েছে, আর সেই টক দইটুকু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে খুব সহজে আপনাদের বিরিয়ানিটা রান্না করে দেখাবো, সেটা হচ্ছে রাঁধুনির মশলা দিয়ে। আর এখন আমি 2 টেবিল স্পুন দিয়েছি আদা বাটা, আর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার হওয়ার জন্য। 1/2 টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো না দিলেও চলতো, তবুও আমি 1/2 টিস্পুন করে জিরা, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আর রাঁধুনির যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটা 1 প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আমার এখানে একটা মুরগি এবং আরও অর্ধেকটা মুরগি, মোট 1.5টা মুরগি আমি নিয়েছি। আর পোলাও চাল দিব আমি 1 কেজি। তো 1 কেজি পোলাও চালের জন্য আমি 1.5টা মুরগি ব্যবহার করেছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন, সেই অনুযায়ী আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা পুরোটাই দিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে দিব ঠিক আধা ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে আপনারা অন্তত 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, এটা আপনাদের সবারই জানার কথা। এবার আমি বেশ কিছু পেঁয়াজকে কুচি করে বেরেস্তা করে নিয়েছি, সেখান থেকে পেঁয়াজের বেরেস্তাটা আমি নিয়ে নিয়েছি। এখন যে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করা যেত, কিন্তু বিরিয়ানি যেহেতু রান্না করছি একটু পেঁয়াজের বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখন এ অবস্থায় চুলাটা জ্বালিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যেহেতু ফার্মের মুরগি নিয়েছি খুব বেশি সময় লাগবে না, আর আলাদা পানি দিয়েও মাংসটাকে কিন্তু সিদ্ধ করতে হবে না, কষানোর মধ্যেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পোলাওর চালগুলোকে অ্যাড করে দিব। তো এই তো আমি সম্পূর্ণ প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমি পোলাওর চালটাকে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে রেখেছি। পানি ঝরা হয়ে গেলে তারপর পোলাওর চালটা মাংস কষানোর সাথে সাথে এখানে দিয়ে দিব। তো এই অবস্থায় আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলের পাশে নেই, আমার ভিডিও দেখেন না বা দেখে চুপচাপ চলে যান, তাদেরকে বলবো প্লিজ অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার ভিডিও দেখেছেন একটা লাইক দিয়ে ছোট একটা কমেন্ট করে যাবেন, আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। এতে আপনাদের তেমন বেশি কোনো কষ্ট হওয়ার কথা না এবং টাকা পয়সাও খরচ হয় না, আপনারা শুধু আমাদের ভিডিওগুলো দেখে একটি করে সুন্দর কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন, তাহলেই কিন্তু আমাদের অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়া সম্ভব।
সকল ইউটিউবারকে সহায়তা করাই আপনাদের উচিত আসলে আমি মনে করি। তো এখন কিন্তু আমি পোলাওর চালগুলা দিয়ে দিয়েছি। পোলাওর চালটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার না বের হয় তাহলে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়। এখন আমি এই পোলাওর জন্য অর্থাৎ বিরিয়ানির জন্য যে পানিটা গরম করে রেখেছি সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, অর্থাৎ উল্টে পাল্টে দিচ্ছি। আর এখন আবারও আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। আগে 1 টেবিল স্পুন দিয়েছিলাম, আর এখন আবার 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। এখন বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার সব কিছুতে খুব ভালো লাগে। আর এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছে। পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে তারপরে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন বেশ কিছু আলু বোখারা এবং কিশমিশ দিয়ে দিয়েছি। দুঃখিত ভিউয়ার, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তবে অবশ্যই এখানে আলু বোখারা এবং কিশমিশ আপনারা ব্যবহার করতে পারেন। আর এখন কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই সময়টাতে আমি ঘি এবং গোলাপ জলটা দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমার ক্যামেরাটা অন করা ছিল, কিন্তু দুঃখিত আমার ক্যামেরাটা কিন্তু পজ করা ছিল তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে অবশ্যই আপনারা শেষ সময়টাতে গোলাপ জল অথবা কেওড়া জল বা 1 চামচ ঘি আপনারা এখানে ব্যবহার করতে পারেন সুগন্ধ হওয়ার জন্য। তো তৈরি হয়ে গিয়েছে আজকের চিকেন বিরিয়ানি। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।